বন্ধুরা, এটা আমার ছাদের হলুদ পলাশের গাছ। এটা এক বছর আগে আমি পটিং করেছি, এটাকে এক বছর ধরে মেনটেন আমি করে রেখেছি। তা এটাকে কি কি মেনটেনেন্স দিয়েছি আমি, প্রথম হচ্ছে এই গাছটার শিকড়টা একটু বেশি পচে, এটাকে আমি এক মাস পর পর ফাঙ্গিসাইডের জল ইউজ করেছি। আমি এক গ্রাম সাপ পাউডার এক লিটার জলে গুলে প্রত্যেক মাসে দিয়েছি, আর 15 দিন পর পর আমি দিয়েছি তরল সার, সর্ষের খোল আর ডিএপি 5 থেকে 6 দানা একসঙ্গে মিশিয়ে 4 থেকে 5 দিন পচিয়ে তার জলটা আমি দিয়েছি। আর অক্টোবর মাসে আমি একটা স্পেশাল খাবার দিয়েছি এটাকে, সেটা হচ্ছে সর্ষের খোল 25 গ্রাম, নিম খোল 25 গ্রাম, ভার্মি কম্পোস্ট 1 মুঠো, হাড়ের গুঁড়ো 25 গ্রাম। এ কটাকে আমি 15 দিন পচিয়ে মাটির সঙ্গে মিশিয়ে তারপর আমি টবে দিয়েছি। এখন তার রেজাল্ট হচ্ছে এইটা, এই 8 ইঞ্চি টবে অনেক ফুল পেয়েছে। এরপর আমি ফুল শেষ হয়ে গেলে এটার পটটা চেঞ্জ করে একটা বড় পটে দেব, যাতে গাছটা আরও ডেভেলপ হয়ে পরের বছর আরও অনেক বেশি ফুল পেতে পারি। থ্যাংক ইউ বন্ধুরা।